আকো এবার প্লাজমা দান করি সরসালোই আহিল ধুবুরী জিলা দুদিন মানর আগতে ধুবুরী জিলার এজন যুবকে প্রথমবারলৈ কোভিড আক্রান্তক আরোগ্য করিব পরাকৈ প্লাজমা দান করি সরসিত হওয়ার সময়তে এবার জিলাখনরে দক্ষিণ হালমরা সমষ্টির আরো এজন যুবক উলাই আহিল উল্লেখ্য যে সমষ্টিটোর অন্তর্গত সিরাখোয়া গাঁর অলপতে কোভিডর পৰা আরোগ্য লাভ করা যুবক মিজানুর রহমানক স্থানীয় প্রভাবশালী জনপ্রিয় বিজেপি নেতা আসাদুল ইসলামে নিউজ নাইন অসমৰ সংবাদদাতা হাবিল উদ্দিন আহমেদৰ সহযোগত রাজ্যিক স্বাস্থ্যমন্ত্রী পীয়ূষ হাজরিকার আহ্বান ক্রমে সোমবারে গুৱাহাটীলৈ পঠায় গুৱাহাটী মেডিকেল কলেজ হস্পিটালত যুবকজনে যথাসময়ত প্লাজমা দান করে সুখী অনুভব করা বলে সংবাদদাতার সন্মুখত ব্যক্ত করে লগতে যুবকজনে তেওঁৰে মহৎ কাৰ্য কৰাত সুবিধা কৰি দিয়াৰ বাবে ৰাজ্যৰ স্বাস্থ্যমন্ত্ৰীৰ ঘনিষ্ঠ বিজেপি নেতা আসাদুল ইসলামক ধন্যবাদ জ্ঞাপন কৰাৰ লগতে বাকীসকল সহযোগীৰো শলাগ লৈ কৃতজ্ঞতা প্ৰকাশ কৰে জৰুৱা বন্দীখানাৰ পৰা হাবিল উদ্দিনৰ ৰিপৰ্ট নিউজ নাইন অসম প্লাজমা দিলে নেকি হয় দিলোঁ কেনে লাগিছে মোৰ ভালেই লাগিছে প্লাজমা দিয়ার পিছত কি অনুভব করেছে মই এটো অনুভব করেছো মোর প্লাজমার কারণে যদি একটা মানুষের জীবন রক্ষা হয় এটো মোর কারণে সৌভাগ্য আর কি সৌভাগ্য বলে নসিব করে আসো ধন্যবাদ ঠিক আছে